রাজনৈতিক ভাবে হয়রানি করবার জন্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরকারি কাজগুলো করছে। বিশেষ করে ডক্টর ইউনূসের এই ইস্যুটা সরকারের জন্য এটা একটা ইস্যু, যেটার মধ্য দিয়ে সে সবাইকে এই বার্তাটা দিয়ে দিতে পারছে যে এখানে আমি যেটা চাইবো, এখানে আমার দল আমার সরকার বলে কোনো কিছু না, এখানে আমি যেটা চাইবো সেটাই আমি করব। সেখানে ডক্টর ইউনূস আসুক এবং এমন কেউ যার পক্ষে পুরো পশ্চিমা বিশ্ব দাঁড়াক, জাতিসংঘ দাঁড়াক, তারপরেও আমি আসলে তাকে ছাড় দিব না। ডক্টর ইউনূসের সাথে আসলে যেটা হচ্ছে এটা তো বিচারিক হয়রানি, এবং এই কথাটা তো শুধুমাত্র আমরা বলছি না, দেশের ভেতর থেকে এ কথা বলা হচ্ছে না, এটা জাতিসংঘ পর্যন্ত, জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার পর্যন্ত এটাকে বিচারিক হয়রানি হিসেবে উল্লেখ করেছে। এবং শুধুমাত্র জাতিসংঘ না, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট দফায় দফায় এটা নিয়ে কথা বলেছে। ফলে এটা নিয়ে নতুন করে এটা প্রমাণের কোনো দরকার নাই, আলাদা করে এটা বলবার কোনো প্রয়োজন নাই যে এটা কেবলমাত্র তাকে হয়রানি করবার জন্যই সরকারি কাজটা করছে। এখন সরকারি কাজটা কেন করছে, যেখানে পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং নির্বাচনের পর বিশেষ করে 7 জানুয়ারিতে যে সার্কাসটা মঞ্চস্থ করা হলো এবং তার মধ্য দিয়ে যে সরকারটা গঠিত হলো, শেখ হাসিনা নিজেকে আরেকবার প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, তো এরপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পশ্চিমা বিশ্বের প্রতি এক ধরনের গুড গেস্টার দেখানোর চেষ্টা করছে সরকার, এবং চীন রাশিয়াকে তারা একরকম সাইড লাইনে রেখে ভারতের মাধ্যমে তারা এক ধরনের সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে পশ্চিমা বিশ্বের সাথে। কিন্তু তারপরও এই জায়গাটাতে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সরকার জিনিসটাকে হাতে রাখছে, এক ধরনের দাবার চালের মতো করে গুটিটা সে নিজের হাতে রাখছে। এর কারণ হচ্ছে শেখ হাসিনা দেখানোর চেষ্টা করছে তার নিজের লোক যারা আছে প্রশাসনের ভেতরে যারা আছে, কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের দ্বারা সে ক্ষমতায় টিকে আছে, এখানে তো জনগণের ম্যান্ডেট নাই, ফলে বিভিন্ন গোষ্ঠী আছে যারা তাকে ক্ষমতায় টিকিয়ে রাখে, তাদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব যতই চাপ দিক না কেন তাকে বিধ্বাঙ্গুলি দেখিয়ে তিনি তার মতো করে স্টেপ নিতে পারেন, তার সে ক্যাপাসিটিটা আছে এবং তিনি এই জিনিসগুলোকে ভয় পান না, ফলে পরবর্তীতে কোন ধরনের স্টেপ যদি আমরা ওয়েস্ট থেকে দেখি সরকারের বিরুদ্ধে, তিনি তার একটা স্ট্যান্ড আগে থেকে যেটা তিনি এখনো দেখিয়ে যাচ্ছেন যে পশ্চিমা বিশ্বের এত ক্লোজ একজন মানুষ যাকে নিয়ে এত কথা তারা বলেছে বিভিন্ন সময়, আমরা দেখেছি 100 জনের বেশি নোবেল লরিয়েট থেকে শুরু করে বিশ্ব নেতারা, যেখানে বারাক ওবামা, হিলারি ক্লিনটনরা পর্যন্ত ছিলেন, তারা ডক্টর ইউনূসকে নিয়ে লিখেছেন, কথা বলেছেন দফায় দফায়, কিন্তু তাদেরকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেখ হাসিনা তার মতো করে তিনি যেটা চান সেটা করতে পারেন, এটা দেখানোর একটা চেষ্টা রয়েছে তার নিজের লোকদের মধ্যে যারা তাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে এবং তার দলের মধ্যে, এবং আচ্ছা, একই মানে সাথে ডক্টর বিরোধীদের ইউনূসকে একটা বার্তা। এভাবে মানে তাকে বিচার সম্মুখীন করিয়ে আমাদের সরকার প্রমাণ করতে চাচ্ছে যে পশ্চিমাদরা পশ্চিমারা যা বলে যা করতে চায় তাকেও ডিনাই করবার সক্ষমতা এবং শক্তি আমাদের আছে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, পাশাপাশি আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে বিরোধীদের প্রতি, সরকার বিরোধী, সেটা সরাসরি বিরোধী দলগুলোর ব্যাপারে হোক না কেন, কিংবা সুশীল সমাজের প্রতিনিধি যারা সরকারের বিরুদ্ধে কিংবা গণতন্ত্র মানবাধিকার এই সবগুলো নিয়ে কথা বলেন, বাক স্বাধীনতা নিয়ে কথা বলেন, কিংবা সাংবাদিক যারা এখন পর্যন্ত আসলে নিজেদের বিক্রি করেন নাই, যারা হয়তো বা এখন পর্যন্ত কথা বলবার চেষ্টা করেন, কিংবা যারাই কথা বলেন না কেন সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেন, যারাই গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার জনগণের পক্ষে কথা বলেন, তাদের প্রতি একটা বার্তা যে ডক্টর ইউনূসকে পর্যন্ত আমরা ছাড় দেই নাই, ফলে আমরা কাউকে ছাড় দেব না। এবং এখানে যে একটা সম্পূর্ণরূপে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা হয়ে গেছে সেটা ঘোষণা না দিয়ে বিভিন্ন ভাবেই সরকার বুঝিয়ে দেবার চেষ্টা করছে। আমরা তো অনেক আগে থেকেই জানি যে এখানে আসলে একদলীয় শাসন ব্যবস্থা বললে ভুল হবে, এটা সম্পূর্ণরূপে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেই বার্তাটা ভিন্নভাবে বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে, বিশেষ করে ডক্টর ইউনূসের এই ইস্যুটা সরকারের জন্য এটা একটা ইস্যু যেটার মধ্য দিয়ে সে সবাইকে এই বার্তাটা দিয়ে দিতে পারছে যে এখানে আমি যেটা চাইবো, এখানে আমার দল আমার সরকার বলে কোনো কিছু না, এখানে আমি যেটা চাইবো সেটাই আমি করব। সেখানে ডক্টর ইউনূস আসুক এবং এমন কেউ যার পক্ষে পুরো পশ্চিমা বিশ্ব দাঁড়াক, জাতিসংঘ দাঁড়াক, তারপরেও আমি আসলে তাকে ছাড় দিব না। ফলে পাখিদের ব্যাপারে তার বাকিরা তো ধারণা করবেই যে আসলে আমার অবস্থা কি হতে পারে, ফলে এটাকে একটা ডিস্টেন্স হিসেবে সে সামনে রেখেছে, এবং আমরা দেখতে পাচ্ছি তার মানে জামিন প্রথমে ডক্টর দেয়া হলো। ইউনূসকে কি একটা ভয় দেখানোর হাতিয়ার হিসেবেই ব্যবহার করছে আপনার কথা ধরে যত মানে হ্যাঁ, ভয় বুঝতে দেখানোর পারছি? হাতিয়ার, পশ্চিমা বিশ্বের সাথে নেগোসিয়েট করবার জন্য একটা হাতিয়ার হতে পারে, সেভাবেও যদি আমরা দেখি সেটা এমন হতে পারে। নির্বাচনের কিছুদিন আগে কিন্তু আমরা দেখলাম যে রায়টা ঘোষণা করা হলো কিন্তু তাকে 1 মাসের জামিন দেওয়া হলো, তারপরে আবার তার জামিনটা এক্সটেন্ড করা হলো, আবার জামিন এক্সটেন্ড করা হয়েছে, এবং এভাবে জামিন এক্সটেন্ড করা হবে যতদিন পর্যন্ত সে চাইবে যে পশ্চিমা বিশ্বের সাথে আমি নেগোসিয়েশনের একটা জায়গা রাখি। যদি কোনোদিন সে বোঝে যে পশ্চিমা বিশ্বের সাথে নেগোসিয়েশনের কোনো সুযোগ এখন আর আমার নাই,
তখন এই জামিনের জায়গাটাও হয়তো আমরা দেখতে পাবো না, তখন হয়তো বা ডক্টর ইউনূসকে জেলে যেতে হতে পারে, কারণ তখন সে সর্বোচ্চ, সে যে আসলে কতটুকু শক্ত হতে পারে, তার হাতে কতটা ক্ষমতা আছে, এবং ওয়েস্টকে কোনোভাবেই সে আসলে পাত্তা দেয় না, এবং তার পক্ষে যারা নির্বাচনের আগে ছিল চিন্তা আসা, যদিও তাদের সাথে এখন আস্তে আস্তে ঝামেলা হতে শুরু করেছে এবং সামনের দিনগুলোতে হবে, সে আসলে সব দিকে ব্যালেন্স করার যে চেষ্টাটা এখন করছে সেই জায়গাতেই আসলে সবচেয়ে বড় ফেইলটা সে করবে, সেটা সামনের দিন আমরা দেখতে পাবো। কিন্তু এখন পর্যন্ত সেই জিনিসটাকে ডক্টর ইউনূসের ইস্যুকে সে একটা দাবার গুটি হিসেবে রেখেছে এবং সে মনে করছে যে এখানে আমি একটা আপার হ্যান্ডে আছি। এই এই বিষয়টাতে এখন জয় পরাজয় এই পর্যন্ত অ্যাজ অফ নাও, অ্যাজ অফ টুডে যে অবস্থা, এতে জয় পরাজয় কোন পক্ষের বলে আপনি মনে করছেন? ডক্টর ইউনূসের জায়গাতে তিনি আসলে কতটা নিজেকে শক্তভাবে ধরে রাখতে পেরেছেন, সরকারও কতটা এখানে তাদের যে উদ্দেশ্য আপনি বলেন সেই উদ্দেশ্য কতটা হাসিল করতে পেরেছে, আর পাশাপাশি ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো এনেছে সেগুলির আপনি ভিত্তিটাকে উড়িয়ে দিতে চান কিনা? কারণ এগুলি তো মোটামুটি এখন সবাই জানে যে তার বিরুদ্ধে যেসব 25 কোটি টাকা দুর্নীতি এবং অন্যান্য যে দেখেন, অভিযোগগুলো আমি উঠে। তো আইন বিশেষজ্ঞ না, ফলে মানে একদম কোন কোন ধারায় তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে আমি খুব বেশি বলতে পারবো না, এবং সেটা নিয়ে আমি আলোচনায় যেতেও চাই না। কিন্তু বিষয় হচ্ছে, আপনি যখন আজকের আলোচনাটা শুরু করলেন, আপনি বললেন সাবেক ভূমিমন্ত্রীর কথা, 2700 কোটি টাকা সম্ভবত তার বিদেশে 2700 কোটি টাকা সম্পদ আছে, যেটা হলফনামায় সে গোপন করেছে, এবং সে মন্ত্রী ছিল, এবং আমাদের সংবিধানের সম্ভবত 147 অনুচ্ছেদে উল্লেখ আছে যে একজন মন্ত্রী তিনি বিদেশে কোনো ধরনের সম্পদ করতে পারবেন না, এবং সেটা তিনি গোপন তো করতে পারবেনই না, এবং নির্বাচনী হলফনামায় গোপন করা এটা রীতিমতো একটা অপরাধ। কিন্তু তারপরেও দিব্যি তিনি আছেন, তিনি নির্বাচন করেছেন, তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। $1 বিলিয়ন এস আলম গ্রুপের বিদেশে পাচার, তিনি তো এমপি মন্ত্রীও না, তিনি তো সরকারি দলের সাথে সংশ্লিষ্ট না, হ্যাঁ ভিন্নভাবে সম্পর্কিত, কারো কারো ক্যাশিয়ার মানি ব্যাগ হিসেবে পরিচিত, সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু তার $1 বিলিয়ন বিদেশে পাচারের এটা তো অনুসন্ধানী প্রতিবেদন ছিল ডেইলি স্টার, সেটা কাউন্টার হিসেবে তো তিনি কোনো কিছু বলেন নাই, তার ব্যবসায়িক গ্রুপও কোনো কিছু বলে নাই, সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয় তাই না? কারণ এই ব্যাপারে শুধুমাত্র তার ব্যাপারে না, তো সরকারকে জড়িয়ে অনেক কথা হয়েছে, কিন্তু সরকার সে ব্যাপারে তো কোনো ক্লিয়ারেন্স দিতে পারে নাই। কিন্তু কি হলো, তার বিরুদ্ধে যে তদন্তটা, সেই তদন্তের জন্য যে একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল সেইটা উপরে সিলগালা মেরে দেওয়া হলো, ফলে এখানে আসলে আপনি আইনের শাসন বলে তো কোনো কিছু নাই, ফলে এখানে আপনি যেটা দেখবেন যে কারো বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে, তাহলে বুঝতে হবে যে এখানে আসলে সরকার চাইছে যে এখানে স্টেপ নেবে, কারণ এখানে সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানের স্বাধীনতা তো আসলে এক্সিস্ট করে না, এখানে বাংলাদেশে কোনো ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানের নিজস্বতা সক্রিয়তা বলে কোনো কিছু নাই, এখানে নির্বাচন কমিশন তার মতো করে কাজ করতে পারে না, এখানে দুদক তার মতো করে কাজ করতে পারে না, এখানে বিচার বিভাগ বলে কোনো কিছুই আসলে এখন এক্সিস্ট করে না, সবকিছুই সরকারও না, একজনের হাতেই সকল ক্ষমতা এখন, ফলে এখানে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার মেরিট কতখানি, সেখানে কি কি ধরনের অভিযোগ আনা হয়েছে সেটা এতটা গুরুত্বপূর্ণ না, কারণ সেভাবে যদি আমরা দেখি তাহলে এখন তাহলে একটা সংসদ খালি হয়ে যাবে, তাহলে আমাদের যে সরকারটা আছে যারা আবারও 7 জানুয়ারিতে একটা নির্বাচন, যেটা শুরুতে বলছিলাম যে একটা সার্কাসের মধ্যে দিয়ে যারা আবারও ক্ষমতায় ক্ষমতা দখল করলো, যারা সেই পুরো মন্ত্রিসভা খালি হয়ে যাবে যদি আপনি আইনের শাসনের কথা বলেন, মেরিটের বিচারে যদি আপনি যাদের বিরুদ্ধে অপরাধ, যারা আসলে অপরাধ করেছে এই দেশে, তাদের বিরুদ্ধে আপনি যদি বিচারের কথা বলেন, তাহলে আমাদের সংসদ খালি হয়ে যাবে, আমাদের আমাদের সরকার খালি হয়ে যাবে, মন্ত্রিসভা খালি হয়ে যাবে, ফলে এখানে সেইভাবে দেখার কোনো সুযোগ নাই, এটা সম্পূর্ণরূপে রাজনৈতিক, এবং রাজনৈতিকভাবে হয়রানি করবার জন্যই ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরকারি কাজগুলো করছে।